वालेकुम रहमतुल्लाह बेवार सबाई केमन आसो हमी माधवपुर बस स्टैंड राफी कम्पिटार सेंटर एखन अवस्थान करते सबाई आमाके देखतेछो आसले आमी किछु कथा बलार जोन्नो एखाने आजके सबार सामने उपस्थित होयेछि आमी जखन एसएससी एचएससी इंटर पास करेछि तखन जे आमादे आमार माझे मानी हाते कयेक किछु समय छिलो तखन भाबछिलाम जे ई समयटाके किछु काजे लागाइ তখন হঠাৎ করে কারো কাছ থেকে আমার এক ফ্রেন্ডের কাছে জানতে পারলাম যে মাধবপুর বাস স্ট্যান্ডে নাকি রাফি কম্পিউটার সেন্টার আছে ওখানে সুদক্ষভাবে ভালো শিক্ষক দ্বারা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় তখন আমি আসলে সরাসরি আসলাম যে অগ্রণী ব্যাংকের নিচে পূর্ব পাশে তখন ভাইয়ের সাথে দেখা করলাম স্যারের সাথে মানে জামির স্যার আছেন উনির সাথে দেখা করলাম তো উনি বললো যে আমাকে মানে এক মাসের ভেতরে অফিস ওয়ার্ক যতটুকু কাজ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে উনি 1000 টাকা এক মাসে উনি ভালোভাবে সুদক্ষভাবে শেখায় দেবে আমি তো বললাম ঠিক আছে ভাই আমি তো এই জামতলি একটা প্রতিষ্ঠানে কিন্ডার গার্ডেনে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছি যদি আমাকে এই কাজটা দেখাই দিতে পারেন যে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কাজ করে তখন আমি আমার প্রতিষ্ঠানের যাবতীয় কাজগুলো বা প্রশ্নপত্র তৈরি করা এগুলো তো একটি ভালো হবে তো উনি আমাকে কথা দিয়েছেন সে অনুযায়ী আমি গত এক মাস আগে এখানে ভর্তি হয়েছি আজকে আমার টোটালি এক মাস পূরণ হয়েছে তো আজকে মানে আমি এর জন্য উপস্থিত হয়েছি যে উনি কথা মতো আমার কথাটা মিলছে কি না আসলে আমি মিলিয়ে দেখছি যে ওনার কথা আমার তো মিলে গেছে ওনার কথা আমার কথা মিলে গেছে যে উনি আমাকে প্রতিজ্ঞা দিয়েছিল যে এক মাসে সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কাজ করতে হয় বা অফিসে কীভাবে কাজ করতে হয় প্র্যাকটিক্যালি আমাকে দেখে শেখাবে আলহামদুলিল্লাহ এখন আমি বাংলা টাইপিং এবং ইংরেজি টাইপিং সহ মাইক্রোসফট ওয়ার্ডে মানে যাবতীয় প্রশ্নপত্রে বা অফিসিয়াল কাজকর্ম করতে পারি আজ প্রমাণ হিসাবে আজকে হয়তো অনেকে ভাববেন যে এটা আমি রূপকথার গল্পের মতো বলতেছি কিন্তু সত্যি কথা বলতে গল্প নাই বাস্তব যে বাস্তব আজকে আমি আমার বিদ্যালয়ে এই 11 তারিখ পরীক্ষা জামতলি শিশুকানন একাডেমিতে 11 তারিখ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অত্র বিদ্যালয়ের যাবতীয় প্রশ্নপত্র যত প্রশ্নপত্র লাগে পরীক্ষায় যাবতীয় প্রশ্নপত্র এবং প্রোগ্রাম রুটিন সব কিছুই আমার হাতে তো প্রধান শিক্ষক যেহেতু জানছে যে আমি এখানে একটা কম্পিউটারে কোর্স করতেছি তো উনি আমাকে দায়িত্ব দিয়েছে যে তুমি যাবতীয় তোমার হাতে কাজগুলো করবা আলহামদুলিল্লাহ আজকে আমি আমার যাবতীয় যেহেতু কালকে 11 তারিখ শুক্রবার শনিবার আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ আমি নিজের হাতে আমার প্রশ্নগুলো সবগুলো কমপ্লিট করছি আপনাকে আপনাদেরকে সবাই মানে ভাবতে পারেন যে মিথ্যা বলতেছি কিনা না অবশ্যই মিথ্যা না বাস্তবে দেখলে হয়তো বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আসলে আমি নিজের হাতে তৈরি করছি কিনা দেখেন এইমাত্র আমি আমার এই কম্পিউটারের প্রশ্নগুলো প্রিন্ট দিলাম আমার নিজের হাতেই প্রশ্নগুলো লিখছি এবং নিজের হাতেই কম্পোজ করছি আর এখন মাত্র প্রিন্টে প্রশ্নগুলোকে বার করলাম ওই দেখলে হয়তো বুঝতে পারবেন যে মিথ্যা বলতেছি না সত্যি কথা বলতে এই যে প্রশ্নগুলো এটি আমার নিজের হাতে বানানো সবগুলা নিজে প্রিন্ট করছি হয়তো একটু সময় লাগছে যেহেতু আমি নতুন টাইপ থেকে ওই অদক্ষ ছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক দক্ষ হয়েছি নিজের হাতে প্রশ্নগুলো করছি এই যে আমাদের বিদ্যালয়ের প্রশ্ন এখানে বাংলা আছে তারপর আরবি আছে ইংরেজি প্রশ্ন আছে এই যে হয়তো দেখলে বুঝতে পারবেন আপনারা হয়তো গল্প নয় যেটা বাস্তব এটাই বলতেছি হ্যাঁ দেখেন এই যে আরবি টাইপিংটা অনেকে হয়তো জানি যখন আমি প্রথম ছিলাম হয়তো আমি বাংলা টাইপিং বা ইংরেজি টাইপিং কিছুই বুঝতাম না কীভাবে ল্যাপটপ টিপে কিন্তু বা কম্পিউটার কীভাবে টেপাটেপি করে আলহামদুলিল্লাহ যে এখন আমি আরবিতেও টাইপ করছি হ্যাঁ এখন আরবিতেও মোটামুটি টাইপ করতে পারি যদিও এটা একটু কঠিন আমাকে স্যার জামির স্যার অনেক ভালোভাবে সুদক্ষভাবে দেখাইছে যার কারণে আমি অনেক এগিয়ে গেছি ওনার প্রতি আমি কৃতজ্ঞ অবশ্যই আমি অনেকে জানি যে অনেক জায়গায় এই কোর্সটা চালু হয় বা 3 মাস বা 1 মাসে 3000 টাকা বা 6000 টাকা আবার কোথাও কোথাও 10000 টাকাও নেই কিন্তু পুরাপুরিভাবে কাজটা অনেকে শেখায় না আমি জানতে পারছি কিন্তু আমি এখানে আইসা ওনার প্রতি অসংখ্য কৃতজ্ঞ যে 1000 টাকায় মাত্র 1000 টাকায় এই কোর্সটা সম্পন্ন করতে পারছি মাইক্রোসফট ওয়ার্ডে আমি যাবতীয় ইনশাল্লাহ এখন কাজ করতে পারবো অফিসের যাবতীয় কাজ আমার নিজের হাতে আমি করতে পারবো ইনশাল্লাহ এখন আমার স্কুলের যদি একটা কম্পিউটার আসে স্কুলের প্রতিষ্ঠানের যাবতীয় কাজ আমার হাতে আমি সম্পন্ন করতে পারবো বা এখানে আমি কোনো কম্পিউটার দোকানে আসতে হবে না প্রশ্ন কম্পোজ হতে যাবতীয় কাজ এখন আমি লেখালেখির কাজ ইনশাল্লাহ করতে পারবো তো ভিউয়ার্স বেশি কিছু বলতে চাই না জুমার নামাজ পড়ে আসছি সকলকে অভিনন্দন জুমা মুবারক যেহেতু অনেক খিদা পেটে তারপরও সবার কাছে দোয়া করতে আমি আমার জন্য দোয়া করবেন আর আমাদের বিদ্যালয়ে পরীক্ষা শুরু হচ্ছে 11 তারিখ সকলে যাতে সুস্থভাবে সুস্থ শরীরে পরীক্ষা দিতে পারে সেই দোয়া করবেন সে আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি সবাই সুস্থতা কামনা করছি যে সবাই দীর্ঘ জীবন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ